456 টোটাল ক্রেডিট যাদের থিওরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে একটা পেপার, যাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নেই তাদের ক্ষেত্রে হয় থিওরি প্লাস টিউটোরিয়াল। থিওরিতে থাকে 5 ক্রেডিট, টিউটোরিয়ালে থাকে 1 ক্রেডিট। আমি ক্রেডিট বলেছি, তোমরা সবাই বুঝতে পেরেছো ক্রেডিট মিনস নাম্বার অফ আওয়ার্স অফ লেকচার পার উইক। তাহলে 14 পেপারস এর জন্য 14 × 456 এটা হচ্ছে থিওরি, আর 14 × 2 এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যাদের পেপারে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে আছে। যাদের পেপার গুলো থিওরি এবং টিউটোরিয়াল তাদের ক্ষেত্রে থিওরির ক্ষেত্রে 5 ক্রেডিট, টিউটোরিয়াল এর জন্য 1 ক্রেডিট। নেক্সট আসছে ডিসিপ্লিন স্পেসিফিক লেকচার। দেখো ডিসিপ্লিন স্পেসিফিক লেকচার, এই পড়াশোনাটা তোমরা করবে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 মানে থার্ড ইয়ার, থার্ড একাডেমিক ইয়ার। সেটা ক্ষেত্রে ভাগ একই রকম, যাদের ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে 4 থিওরি 2 প্র্যাকটিক্যাল ক্রেডিট। কোনো কোনো পেপার এরকম হতে পারে পুরোটাই থিওরি কোনো প্র্যাকটিক্যাল নেই, যাদের টিউটোরিয়াল আছে তাদের ক্ষেত্রে ভাগটা এরকম 5 ক্রেডিট ফর থিওরি 1 ক্রেডিট ফর টিউটোরিয়াল। তাহলে তোমরা টোটাল পেপার কটা দেখতে পেলে এখন পর্যন্ত 14 আর 4 18, এই 18টা হচ্ছে ফ্রম ডিপার্টমেন্ট স্পেসিফিক পেপার। বোঝা গেছে? কার অসুবিধা থাকলে বলো। তোমাদেরকে টোটাল 18টা ডিপার্টমেন্ট স্পেসিফিক পেপার করতে হবে, তার মধ্যে 14টা কোর এবং 4টে পিএসসি। নেক্সট আছে ডিসিপ্লিন জেনারেল ইলেকটিভ। জেনারেল ইলেকটিভ অবভিয়াসলি অন্য ডিপার্টমেন্টে পেপার পড়তে হবে, যারা কেমিস্ট্রি অনার্স পড়ছো তাদের জন্য ফিজিক্স আর ম্যাথ, যারা ম্যাথ পড়ছো তাদের জন্য ফিজিক্স বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স যাই হোক। এখানে একটা ব্যাপার আছে, তোমরা যদি জেনারেল ইলেকটিভে যে পেপারটা চুজ করছো, যে ডিপার্টমেন্টটা চুজ করছো, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে সেই ডিপার্টমেন্টেরই পেপার পড়বে, থার্ড এবং ফোর্থে অন্য ডিপার্টমেন্টের পেপার পড়বে। বোঝা গেল? দুটো জেনারেল ইলেকটিভ ডিপার্টমেন্ট বলছি আমি, যারা যে ডিপার্টমেন্ট অনার্স আছো অন্য ডিপার্টমেন্ট, অন্য দুটো ডিপার্টমেন্টের কোর্স করতে হবে, দুটো করে পেপার ইচ সেমিস্টারে একটা করে, ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ডে ফোর। ধরো ফার্স্ট সেমিস্টারে কেউ ফিজিক্স নিলে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স কন্টিনিউ করবে, থার্ড এবং ফোরে গিয়ে সে ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স নেবে। যদি এরকম হয় ম্যাথামেটিক্স নিলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, তাহলে থার্ড আর ফোর্থে গিয়ে তুমি কেমিস্ট্রি নেবে, যদি ফিজিক্স অনার্স স্টুডেন্ট হয়। বোঝা গেল? নিজের ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্ট, এটা ক্লিয়ার হচ্ছে সকলের কাছে? তোমাদের এখন যদি কোনো সাবজেক্ট চেঞ্জ করার থাকে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনের আগে স্টুডেন্ট সেকশন লাইব্রেরি গ্রুপ থেকে ডান দিকে স্টুডেন্ট সেকশনে গিয়ে কথা বলবে এবং করেসপন্ডিং যা যা ইনিশিয়েটিভ নেওয়ার তোমরা নেবে, কারণ রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে চেঞ্জ করাটা খুব মুশকিল হয়ে যায়, সেটা মাথায় রেখো সবাই। তাহলে কথা পেপার হলো জেনারেল ইলেকটিভের 4টি। তারপরে আসছি এইইসিসি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, এটা তোমাদের কেবলমাত্র ফার্স্ট সেমিস্টার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার আছে। নেক্সট আসি কোর্সে ইএনবিএস আছে ইংলিশ কমিউনিকেশন আছে যারা অনার্সের স্টুডেন্ট, যারা অনার্স তারা ফার্স্ট সেমিস্টারে পড়বে ইএনবিএস, সেকেন্ড সেমিস্টারে পড়বে ইংলিশ কমিউনিকেশন, যারা জেনারেল বা প্রোগ্রামিং স্টুডেন্ট তারা ফার্স্ট সেমিস্টারে পড়বে ইএনবিএস। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন থাকলে বলবে, আর যারা বন্ধ করছো
গল্পটা বাইরে গিয়ে মন দিয়ে করো, দুটো কাজ একসঙ্গে করো না, আমরা কেউ অফেন্ডেড হব। নেক্সট হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, টু পেপার্স ফর টু ক্রেডিট ইচ, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা অবভিয়াসলি তোমার মেজর সাবজেক্ট থেকে, মানে তুমি যাতে অনার্স করছো সেই সাবজেক্ট থেকে, আর যারা জেনারেল স্টুডেন্ট তাদেরকে জন্য বলছি তারা যেটা মেজর চুজ করছো সেই সাবজেক্ট থেকেই। তাহলে দেখো টোটাল ক্রেডিট কত হলো, 14টা কোর পেপার, তার জন্য হলো টোটাল 84, বিএসসি পেপার 4টে তার জন্য হলো 16, জির জন্য হলো 8 থিওরি, এটা প্র্যাকটিক্যাল, আর থিওরির জন্য হলো 16, 16 8 24, এটা হচ্ছে জিই মানে অন্য ডিপার্টমেন্টে যেটা পড়ছো, এটা অনার্সের জন্য বলছি। কোর পেপার পড়ছো 56+28, 56 থিওরি প্লাস 28 প্র্যাকটিক্যাল, 56+28 84, এখানে হলো 16 8 24, বিএসসিতেও আছে একই রকম 16 8 24, প্র্যাকটিক্যাল থাকলে, প্র্যাকটিক্যাল না থাকলে 4 x 6, 6 ক্রেডিটের পেপার 24, এসিসি আছে 2 x 2, 2 ক্রেডিট 4, এসিসি আছে 2 x 2, 4, টোটাল 140 ক্রেডিট, টোটাল 140 ক্রেডিট ফর অনার্স। অনার্সের কারো কোনো কনফিউশন থাকলে বলো, আমি জেনারেলে যাবো। নেক্সট
4, 3, 4, 6. In chapter semester, it was ACC paper. Fifth semester, it was a first, third, fourth paper. So, it was a PTA paper. Sixth semester, it was a total credit. Honors এর টোটাল ক্রেডিট 140 জেনারেল এর টোটাল ক্রেডিট 120 এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো জায়গা বুঝতে না পারলে যদি এখন কিছু বুঝতে না পারো পরে যদি কিছু মনে হয় তোমরা অবশ্যই স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলবে যে কেউ তোমাকে কমপ্লিট হেল্প করবে কোনো চিন্তা করার কারণ নেই নেক্সট আছে তোমাদের এক্সামিনেশন তোমরা এতদিন পর্যন্ত মার্কস পেয়ে এসেছো তো এই যে কি পেয়েছো তোমরা আর কি পেয়েছো সামনে গ্রেড পেয়েছো গ্রেডের ক্যালকুলেশন কিভাবে হয় একজন বলো আমাকে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ মানে ধরা যাক 90% থেকে 100% একটা গ্রেড 80 থেকে 89 এরকম একটা গ্রেড তাই তো এখানে তোমরা নাম্বারই পরীক্ষা দেবে কিন্তু সেই নাম্বারটা কনভার্ট হয়ে যাবে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হতে পারে কোর্স গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হতে পারে এসজিপিএ আর একটা জিনিস হয় ওয়াইজিপিএ ইয়ার ওয়াইজ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ তোমরা যে পেপারগুলো পড়াশোনা করছো সেই পেপারগুলোতে আমি বলেছি 4 ক্রেডিট প্লাস 2 ক্রেডিট থিওরি প্লাস প্র্যাকটিক্যাল তো তোমরা যখন থিওরি এক্সামিনেশন দেবে সেমিস্টারের প্রথমের দিকে তোমরা ইন্টারনাল এক্সামিনেশন দেবে বা অ্যাসাইনমেন্ট দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই অথরিটি অর ডিপার্টমেন্ট সেকেন্ড আর একটা ইন্টারনাল এক্সামিনেশন তোমাকে দিতে হয় দুটো ইন্টারনাল এক্সামিনেশনই 50 মার্কসের এর থেকে তোমরা যে ফাইনাল এক্সামটা দেবে সেটা থিওরি হচ্ছে 40 মার্কসের থিওরি এক্সাম 20 মার্কসের প্র্যাকটিক্যাল তোমরা যে দুটো